ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপলোড করা হয়েছে 28 জুলাই 2022 তারিখে, তা হলো অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ কেস ওয়ার্কার শিডিউল্ড কাস্ট ফর ওয়ান স্টপ সেন্টার ঝাড়গ্রাম। এখন আমরা নোটিফিকেশানটি দেখে নেব, কি ক্রাইটেরিয়া আছে এবং আবেদন কিভাবে করতে হবে। এই হলো নোটিফিকেশান। নোটিফিকেশানের ডেট হলো 27 জুলাই 2022, আর এই হলো নোটিফিকেশানের মেমো নম্বর। এখানে লেখা আছে নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ কেস ওয়ার্কার এসসি ক্যাটাগরি ওয়ান স্টপ সেন্টার ঝাড়গ্রাম। তাহলে পোস্ট হলো কেস ওয়ার্কার এবং সেটি শিডিউল কাস্টের জন্য সংরক্ষিত একটি পোস্ট, ফিমেল অনলি, অর্থাৎ ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে শুধু। ম্যাক্সিমাম এজ আছে 35 বছর, এই তারিখ অনুযায়ী অর্থাৎ 28 জুলাই 2022 তারিখ অনুযায়ী 35 বছরের বেশি হওয়া যাবে না, তার মধ্যে হতে হবে। এক্সপিরিয়েন্স 3 বছর থাকতে হবে ওমেন ইস্যুর ওপর, এটি কিন্তু ম্যান্ডেটরি। আর এডুকেশন কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে এই হলো ক্রাইটেরিয়া। তার সঙ্গে অন্য যে ফ্যাক্টর রয়েছে তা হলো রেসিডেন্স, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হতে হবে এবং প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে। আর কি না, কাস্ট সার্টিফিকেট দিতে হবে সেলফ অ্যাটেস্টেড এসসি ক্যাটাগরির অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে, আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে হবে। আর এখানে আরেকটি জিনিস লেখা আছে, তা হলো যারা এর আগে অ্যাপ্লাই করেছিলেন, দোজ হু হ্যাড অ্যাপ্লাইড ইন রেসপন্স টু দ্য নোটিশ ভাইড নম্বর 52DSW/JGM ডেটেড 24/5/2022 এবং 16/6/2022 উইল নট বি টেকেন আপ ইন স্ক্রুটিনি, অর্থাৎ তাদেরকে আর স্ক্রুটিনিতে নেওয়া হবে না। কীভাবে মূল্যায়ন করা হবে সেটি দেওয়া আছে। তা হলো শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে 30 নম্বর, কম্পিউটার টেস্টের উপর থাকবে 15 নম্বর, আর ইন্টারভিউর উপর থাকবে 5 নম্বর, এই টোটাল হলো 50 নম্বর। এইভাবে ইভ্যালুয়েশন হবে। এখানে বলে দেওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশানে ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশানটি, অ্যানেক্সার এতে দেওয়া আছে। এবং তার সঙ্গে কি করতে হবে, কোয়ালিফিকেশানের সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তার সঙ্গে দিতে হবে। আর কি দিতে হবে, 2 সেলফ অ্যাড্রেসড এনভেলাপ উইথ পোস্টেজ স্ট্যাম্প অফ ₹6 টু বি অ্যাটাচড। অ্যাপ্লিকেশানের সঙ্গে দুটো নিজের ঠিকানা লেখা খাম দিতে হবে, তাতে 6 টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে। তাহলে এই জিনিসগুলো দিতে হবে অ্যাপ্লিকেশানের সঙ্গে। আর আবেদনের ফরম্যাট তো দেওয়া আছে, আর আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে 12 আগস্ট 2022, 12/8/2022, এর মধ্যে উপরিউক্ত অ্যাড্রেসে পৌঁছে যাওয়া চায়। 12 আগস্ট 2022 তারিখের মধ্যে অবশ্যই পৌঁছে যাওয়া চায়, বা ড্রপ বক্সে ফেলে আসা যেতেও পারে। কি আছে না, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঝাড়গ্রাম, এই অ্যাড্রেসে 12 আগস্ট 2022 মধ্যে পৌঁছানো চায়, অথবা ড্রপ বক্সে যে কোনো সরকারি ছুটির দিন 11 থেকে 5টার মধ্যে ড্রপ বক্সে গিয়ে ফেলে আসা যেতে পারে। আর যারা পোস্টের মাধ্যমে পাঠাতে চান তারা অবশ্যই রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে ওই একই তারিখ 12 আগস্ট 2022, 5টার মধ্যে অফিসে পৌঁছে যাওয়া চায়। তাহলে এই হলো ক্রাইটেরিয়া এবং কিভাবে আবেদন করতে হবে। আবেদনের ফরম্যাট এখানে দেওয়া আছে, এই দেখুন অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যানেক্সার এ, এই অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশানটি ফিল আপ করে এখানে ফটো লাগিয়ে নিজে সই করতে হবে,
আর ফর্মের একেবারে নিচে এখানে সই করতে হবে। প্লেসের জায়গায় নিজের গ্রামের নাম দেবেন, ডেট যে তারিখে জমা করবেন সেই ডেট দেবেন, দিয়ে যেসব কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা চেয়েছে কাগজপত্র সেসব সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে এবং দুখানা খাম ছ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে সেলফ অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে খামে ভরে ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে পারেন বা রেজিস্টার্ড পোস্টেও পাঠাতে পারেন ওই উপযুক্ত অ্যাড্রেসে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই পোস্ট অর্থাৎ কেস ওয়ার্কার এই পোস্টের যে মাইনা তা হলো 15,000 টাকা প্রতি মাসে। ওকে দর্শক বন্ধু, আমরা জেনে নিলাম ঝাড়গ্রাম জেলায় যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। যারা অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। ওকে দর্শক বন্ধু, যদি আমার এই ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকে অথবা হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান। তার কারণ এই রকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট খবর আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করা হয়ে থাকে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমার এই লেটেস্ট ভিডিওগুলি জানার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।